আপনারা দেখছেন তাজা খবর 24। গ্রামবাসীর গণপিটুনিতে চোর সন্দেহে যুবকের মৃত্যু। নরসিংদীর রায়পুরায় চোর সন্দেহে ইকবাল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার 20 আগস্ট বিকেলে পলাশতুলির দারুল উলুম আলিয়া দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয়রা হাতে নাতে ধরে গণপিটুনি দিলে সন্ধ্যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত ইকবাল হোসেন পলাশতুলি ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার মৃত সুলতান মিয়ার ছেলে। সে আগে চুরি কাজে লিপ্ত থাকলেও বর্তমানে ব্যবসা করে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ইকবাল ও তার আরও দুই সঙ্গী একই ইউনিয়নের সাহেবনগর গ্রামের কাউসারের বাড়িতে প্রবেশ করে। সেখানে তারা ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে বাড়িতে থাকা আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার সময় কাউসারের স্ত্রী তাদের দেখে ফেলে। পরে সেখানে তাদের মধ্যে থেকে একজন তার মুখ চেপে ধরে এবং অন্য দুজন সেগুলো লুট করে। এমতাবস্থায় ইকবাল ও তার সাথে থাকা দুজন দরজা খুলে দৌড় দিলে কাউসারের স্ত্রী চিৎকার করে। সে সময় ইকবালের সাথে থাকা দুই সহযোগী পালিয়ে যেতে পারলেও স্থানীয়রা পলাশতলী দারুল উলুম আলিয়া দাখিল মাদ্রাসা মাঠে ইকবালকে ধরে ফেলে। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এমতাবস্থায় স্থানীয়দের সহযোগিতায় রাত আনুমানিক 10টায় ইকবালকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রী স্বর্ণা জানান, আমার স্বামী কৃষিকাজের পাশাপাশি কলা ও সবজি বিক্রি করতেন। আগে একসময় সে চুরি করলেও এখন সে একেবারে ভালো হয়ে গেছে। কুত্তার মতো আমার স্বামীকে তারা মেরেছে, প্রাণটা পর্যন্ত তারা তাকে ভিক্ষা দেয়নি। আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই। রায়পুরা থানার অপারেশন প্রবীর কুমার ঘোষ বলেন, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট প্রাপ্তির পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে। আমার স্বামীরে বিনা বরাদে মারছে। আমার স্বামী দুপুর সকালবেলা বাইতে রুটি মুটি গায়া দুই তিনটা কলা কিনার বেচা লাভ করে বাইতে কইছে স্বর্ণ আমি 400 টাকা লাভ করছি। পরে দুপুর বেলা গোসল টোসল করে নামাজ টামাজ করে 3টা বাজে বাসার থেকে বাইরে বেরোইছে। বাসার থেকে বাইরে বেরোইছে পরে তো অনেকে বইছে পরে আমার জামাইরে ধরছে। আর আমার তো লোকে আলো দিনে দুপুরে চুরি করছে। আমার জামাইরে ধরে বিটা মারছে। আমি আল্লাহর কাছে বিচার চাই। আমার জামাইরে তাতে না তো ধরছে না কে লিখে আমার জামাইরে শাস্তি। আমার জামাইর কে লিখে শাস্তি। আমার জামাই কে লিখে শাস্তি ভাই কোয়া কি লাভ ভাই। আমার 4টা জি ছোট ছোট 2টা বড় জি দিয়ে রাতি দি চার 2টা ছোট ছোট 2টা জি। আমার জামাই খুবই গরিব। আমার জামাই কিছু না। আমার জামাই রান আমার জিয়াত রেখে না দেখবো। আমার জিয়াতে কারে বাপ ডাকবো। আমার জামাইরে বিনা ফরাতে মাইরা আলাইছে গো। আমার কেউ দিছে না জাল গে। আমি থানাত গিয়ে পুলিশে পালসা হাতে দর্জি কইছে আমার জামাইরা আপনারা একটু বাসা নেন। পুলিশে আমরা যান নিয়ম না আপনারা ইয়াত যান নিয়ার আর্মির কাছে সেনাবাহিনীর কাছে যান। আগে এক জামাই করছিল নালা দিলে ভালো হয়ে গেছে গা। আমার জামাই আছে এমন করে না। পুলিশ লেবু সবাই কইতেছে আপনি এনে গেলে লাভ হতো না। আপনি ধরে পরে মারবো আপনি থানাতে যান থানাতে পুলিশ যাই না পরে বাস যান। আমার জামাই বিচার চাই। আমি আর কিছুই চাই না। আমার জামাইরে বিনা অপরাধে ধরে মাইরে হালাইছে। আমার জামাই কোনো অন্যায় করছে না। ওনারে ধরে নিয়ে দরজা লাগাই দিয়ে সবাই মিলে লাঠি দিয়ে বাইরে বাইরে মারছে অনেকটি মানুষ। আমি থানাত গেছি থানাত গিয়ে পুলিশে অনেক অনুরোধ অনুরোধ করছি পাওয়া সহ ধরছি। আর এক আইছে না।
এরা কইছে আমরা যাইতে পারতাম না, আপনারা সেনাবাহিনীর কাছে যান, আমরা সেনাবাহিনীর খুঁজে পাইছি না। আমার জামাইরে আপনার এখন আইনে কি কোনো নিয়ালে আছে? চোর এমনি ধরে পাবলিকে মেরে আলো, তাহলে আইন কি আর, দেশের আইন কি আর, আইন কোনো দরকার নাই, তাহলে পাবলিকের হাতে আইন তুললা দেন আপনারা। আমি আর বিচার চাই, আমি আর বিচার চাই। মৃত ইকবাল বয়স 45 মতো হবে, উনি বিকাল আনুমানিক 4টা থেকে 5:30টার মধ্যে যে কোনো সময় ঘটনায় পার্শ্ববর্তী পলাশতলী ইউনিয়নের কাউসার মিয়ার বাসায় সে সহ আরও দুজন অজ্ঞাতনামা ভিতরে প্রবেশ করে। তখন কাউসার মিয়ার স্ত্রী তাদেরকে চুর চুর বলে চিৎকার দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় আশেপাশের লোকজন জড়ো হয় এবং সেও দৌড় দিয়ে একটা কর্দমাক্ত একটা জমির উপর পড়ে যায়। সেখানে কিছু ক্ষিপ্ত জনতা তাকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি। এখন আমাদের পোস্টমর্টেম রিপোর্ট পেলে আরও এটা কনফার্ম হবে। আমরা আমাদের সরোথাল রিপোর্ট কমপ্লিট করেছি, আইনানুক প্রক্রিয়াধীন আছে, বিষয়টি আমরা পরে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ। টাকা পয়সা যেটা ছিল স্বর্ণবর্ণ নিয়ে গেছে চোররা মিল্লা, তারা বিশ্রাইছে কি কি ছিল। বউকে এখানে দরজা আটকে দিয়ে আমি ডাক্তার বিমল বরণধর, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। সে তার নাম ইকবাল মিয়া, 45 বছর বয়স আনুমানিক, এবং তার মাথায় কিছু আঘাতের চিহ্ন আছে। এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে সে পালস বিপি এগুলি পরীক্ষা করে দেখেছে, ভাইটাল সাইনগুলো অ্যাবসেন্ট ছিল। আনুমানিক 10:20 সময়ে তাকে মৃত ঘোষণা করেছি। হ্যাঁ, মাথায় দুই দিকে আঘাতের চিহ্ন আছে, কান দিয়ে ব্লিডিং হচ্ছিল, আবার নাক দিয়েও ব্লিডিং ছিল। আমরা শুনছি ওনাকে চুর সন্দেহ করে পরে ধরে নেওয়া আসছে।